চব্বিশ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে রণকৌশল আর রাজনৈতিক গুটি সাজিয়ে নিচ্ছে বিজেপি দল সাংগঠনিক স্তরে বিভিন্ন রাজ্যে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি দেশের পনেরোটি রাজ্যে নতুন প্রভারী নিযুক্ত করেছেন জেপি নাড্ডা জাট অধ্যুষিত হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জননেতা বিপ্লব কুমার দেবকে উল্লেখ্য হরিয়ানাতে মুখ্যমন্ত্রী পদে আসেন আছেন দক্ষ এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর নতুন দায়িত্ব নিয়েই তাকে বাস্তবের মাটিতে কাজে লাগাতে পূর্ণ উদ্যমে নেমে পড়লেন বিপ্লব কুমার দেব সেই লক্ষ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী লাল খট্টরের সঙ্গে বৈঠক করলেন তিনি সাংগঠনিক নানা বিষয় নিয়ে দুই নেতা দীর্ঘক্ষণ আলোচনা করেন উল্লেখ্য হরিয়ানার প্রভারী পদের পাশাপাশি ত্রিপুরার রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন বিপ্লব কুমার দেব দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রসঙ্গে বিপ্লব কুমার দেব জানিয়েছেন ত্রিপুরা এবং হরিয়ানা দুই রাজ্যে পনেরো দিন করে সময় দেবেন তিনি রাজ্যে দুবারা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে আজকের দিনে এটাই আমার ত্রিপুরাশ্রী মায়ের কাছে প্রার্থনা আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুর শ্রী মা যে আশীর্বাদ আমাদেরকে দিয়েছেন সেই আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরা সুন্দর তৈরি করতে সক্ষম প্রভারী হিসেবে তাকে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি সঠিক বাস্তবায়ন করে হরিয়ানাকে দেশের প্রথম সারির রাজ্যের তালিকায় নিয়ে এসেছেন মনোহরলাল খট্টর সাংগঠনিকভাবে অভিজ্ঞ বিপ্লব কুমার দেবের সঙ্গে তার যৌথ তালমিল যে হরিয়ানা বিজেপিকে নতুন শক্তি প্রদান করবে তা অবশ্যই বলা যায় আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আর আসন সংখ্যায় বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ হরিয়ানা ক্ষেত্রে কেন্দ্রীয় রাজনীতিতে আরও বড় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে বিপ্লব কুমার দেবকে একই সঙ্গে রাজ্য রাজনীতিতেও অন্যতম প্রধান মুখ হিসেবেই বিবেচিত বিপ্লব কুমার দেব বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ